সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার তথ্য নির্ভর সর্বশেষ খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। তুর্কি ড্রোন বিধ্বংসী অস্ত্র কিনছেন বাংলাদেশ সেনাবাহিনী। ড্রোন তৈরিতে বিশ্বব্যাপী চমক লাগিয়েছে তুরস্ক। তুরস্কের ড্রোন বিশ্বমানের। বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হতে পারে সামরিক শক্তির দিক দিয়ে মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী ওই দেশের তৈরি সামরিক ড্রোন ও আধুনিক নানা সমরাস্ত্র। তুরস্কের রাজধানী আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলুন এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে এমনটা ইঙ্গিত দিয়েছেন। সাক্ষাৎকারে তিনি আরো বলেন, অর্থনীতি এবং প্রতিরক্ষা খাতে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্কে বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে চায় দুই দেশ। এই সম্ভাবনার দুয়ার খুলতে মার্চে বাংলাদেশে আসবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। রাষ্ট্রদূত বলেন, প্রতিরক্ষা খাতে তুরস্কের উন্নয়নের প্রশংসা করে বাংলাদেশ। কয়েক বছর ধরে তুরস্ক থেকে আমরা বিভিন্ন সরঞ্জাম আমদানি করছি। ড্রোন তৈরিতে তুরস্ক বেশ ভালো করছেন। তুরস্কের ড্রোন বিশ্বমানের। প্রতিরক্ষা বাহিনীগুলোকের প্রয়োজন অনুযায়ী আমরা আগামীতে আধুনিক সরঞ্জাম নেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারি। এই সুযোগের মধ্যে রয়েছে প্রশিক্ষণ। তুরস্কের প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের সেনা, নৌ এবং বিমান বাহিনীর সদস্যরা লাভবান হবেন। প্রতিরক্ষা, নির্মাণ, পর্যটন ও শিক্ষা খাতে সহযোগিতার প্রতি জোর দিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ছে। এরদোগানের সফরের মাধ্যমে অনাবিষ্কৃত সম্ভাবনাগুলো খুলে যাবে। মাসুদ মান্নান উল্লেখ করেন, গত বছর বৈরুত বিস্ফোরণে বাংলাদেশ নৌবাহিনী যা যখন ক্ষতিগ্রস্ত হয়েছিল তখন তুরস্ক থেকে তাৎক্ষণিক সহায়তা পেয়েছিল বাংলাদেশ। তাদের সহায়তায় জাহাজটি সংস্কার করে বাংলাদেশ পাঠানো হয়েছিল। পর্যটন নিয়ে তিনি বলেন, বাংলাদেশে রয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এবং বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট। তিনি বলেন, দুই দেশের শীর্ষ কূটনীতিকরা এরই মধ্যে ঘোষণা করেছেন এই সফর আঙ্কারা ও ঢাকার জন্য একটি গুরুত্বপূর্ণ। এর বর্ণনা করতে গিয়ে মান্নান আশাবাদ ব্যক্ত করেন, বর্তমানে যে $100 কোটি দ্বিপক্ষীয় বাণিজ্য রয়েছে তা আগামী 2 অথবা 3 বছরের মধ্যে দ্বিগুণ হতে যাবে। আমরা আশা করছি তুরস্ক থেকে বাংলাদেশের বিনিয়োগ বাড়বে। তুর্কি ভিত্তিক কক গ্রুপের মাধ্যমে এর মধ্যে তা শুরু হয়ে গেছে। বাংলাদেশ এই প্রথম সামরিক অস্ত্রবহরে হামলা সক্ষমতার ড্রোন কিনতে যাচ্ছেন। এই ড্রোন এর আগে বিশ্বের বেশ কয়েকটি যুদ্ধে ব্যবহার করতে দেখা গেছে। বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই ড্রোনের কর্মক্ষমতা অনেক বেশি আগ্রহ তৈরি করেছে। গত কয়েক বছর ধরে তুরস্কের সঙ্গে বাংলাদেশের সামরিক সহায়তার সম্পর্ক বাড়ছে। দেশটি থেকে কামানের গোলা, রকেট প্রতিরক্ষা ব্যবস্থা, সাজোয়া যান, মাইন থেকে সুরক্ষাকারী যান কিনছেন বাংলাদেশ। তুরস্কের কাছ থেকে বাংলাদেশ কতগুলো ড্রোন কিনছেন, কবে নাগাদ সেগুলো পাওয়া যাবে তা বিস্তারিত জানা যায়নি। রাশিয়া ইউক্রেন যুদ্ধে মোড় ঘুরেছে বাইরাক্তার টিভি 2 ড্রোন। তুরস্কের বাইরাক্তার টেকনোলজি কোম্পানি 2014 সাল থেকে বাণিজ্যিকভাবে বাইরাক্তার টিভি 2 ড্রোন উৎপাদন ও বিক্রি করতে শুরু করলেও রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে এই ড্রোন বিশেষ নজর কেড়েছে। এই ড্রোন ব্যবহার করে রাশিয়ার মস্কোবাদ যুদ্ধজাহাজ, অস্ট্রিয়ার গুদাম, কয়েকটি কমান্ডো সেন্টার এবং রাশিয়ার লক্ষ্যবস্তুতে সফলভাবে হামলা করেছে ইউক্রেন, যাতে রাশিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিকট অতীতে সিরিয়া ও লিবিয়ার সংঘাতে অতি সম্প্রতির নাগান্ডো কারাবাখ যুদ্ধে এই ড্রোনের কার্যকর প্রয়োগ দেখা গেছে। বিশ্বের 14টি দেশ তুরস্ক থেকে এই ড্রোন কিনছেন। এর মধ্যে ইউক্রেন ছাড়াও আছে আজারবাইজান, ইথিওপিয়া, লিবিয়া, মরক্কো, পোল্যান্ড, কাতার, তুর্কমেনিস্তান। আরও 16টি দেশ ড্রোন কেনার জন্য চুক্তি করেছে বলে কোম্পানির কর্মকর্তারা নিশ্চিত করেছেন। বাইরাক্তার টিভি 2 নির্মাণ প্রতিষ্ঠান বাইরাক্তার .com এর ওয়েবসাইটে বলা হয়েছে, এটি হচ্ছে এমন এক ধরনের যুদ্ধাস্ত্র যা গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং হামলার অংশ নিতে পারেন। এই ড্রোনে একটি অত্যন্ত উন্নত প্রযুক্তির ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা আছে। ড্রোন কিনে বাংলাদেশের কি লাভ হবে? সম্প্রতি বাংলাদেশের দৈনিক প্রথম আলোর সঙ্গে একটি সাক্ষাৎকারে তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান বলেন, তুরস্কের ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বাইরাক্তার টেকনোলজির সঙ্গে ড্রোন কেনার ব্যাপারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চুক্তি হয়েছে। এই চুক্তির ব্যাপারে নিশ্চিত করেছে বাংলাদেশের সামরিক বাহিনীর জনসংযোগ পরিদপ্তর IPSR। বাংলাদেশ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ এর প্রেসিডেন্ট, নিরাপত্তা বিশেষজ্ঞ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ANM মনিরুজ্জামান BBC বাংলাকে বলেছেন, সামরিক সক্ষমতায় যে আধুনিকায়ন করা হচ্ছে সব দেশে, তার মধ্যে ড্রোন একটা প্রধান প্রযুক্তি হিসেবে আসছে। সক্ষমতা বৃদ্ধির জন্য যে ক্ষমতা ব্যয় করা হচ্ছে তাতে এটা খুবই আকর্ষণীয় সরঞ্জাম। বিশেষ করে নাগান্ডো কারাবাখে ড্রোনের ভূমিকা দেখা গেছে, তাতে অনেক দেশ এখন ড্রোনের প্রতি আকৃষ্ট হতে শুরু করেছেন, সে কারণে বাংলাদেশের প্রতি এত ঝুঁকছে। বিশেষ করে টার্কিশ বখতিয়ার ড্রোন সক্ষমতা ও বাজেটের দিক থেকে খুব ভালো একটি পছন্দ। বাংলাদেশ সেনাবাহিনী যে সরঞ্জাম আধুনিকরণ করার প্রক্রিয়া বরাদ্দ করছেন তাতে এ ধরনের ড্রোন খুবই উপযোগী হবে তিনি নিশ্চিত করেছেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছি বাংলার সামরিক অর্থনৈতিক সঠিক তথ্য উপস্থাপন করতে। আপনাদের কোনো তথ্য কিংবা পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।